বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পুরো বিশ্বজুড়ে এখন বর্তমানে পুরো বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মানুষ অনেকেই আতঙ্কে আছে। আবার কিছু কিছু মানুষ আতঙ্ক করবে দূরের কথা, সেই করোনা ভাইরাসে এখন বর্তমানে মনে করে যে সুযোগ পেয়েছি পরকিয়া করতে আর মানুষের সাথে খারাপ কাজ করতে, পরকিয়া করতে। এই ধরনের চিন্তা ভাবনা হলো এখন বর্তমানে কিছু কিছু মানুষের মনে। তারা এতটুকু ভয় করতেছে না, যে এখন বর্তমানে যে করোনা ভাইরাস সারা বিশ্বজুড়ে তোলফাড় করতেছে, এই সময়ে আমরা একটুকু হলো ভালো হয়ে যাই। এখন বর্তমানে মানুষ ভালো হবার রাস্তা, এখন বর্তমানে কোনো কুকর্ম করার রাস্তা না। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিও ফুটেজটা নিয়ে আসলাম, আসুন আপনাদেরকে একটু দেখিয়ে আসি। ইলেকট্রিশিয়ান নাম্বারটা কার? আমার সাথে আয়, ভয় পাস না, ভয় পাস না ভাই বোন। কিন্তু লাউড দিয়ে আমি আমার দ্বারে তুই কোনো কোনো কথা কবি না, যে আমি দাঁড়িয়ে আছি, তুই পুরো যা যা করছে সব কিছু ঠিক ঠিক অ্যান্সার দিবি, যে আইসি দেখা করবো সব কিছু, ফোন দিচ্ছে, ফোন দিবি, লাউড দিয়ে কথা বলবি। কি কইছি কদি? ও যেন ঠিক না পায় যে আমি এখানে আছি তোর সাথে, তুই বলবি যে আমি ঘুরে আসতেছি, এরকম কিছু বলবি, লাউড দিবি সব। ফোন দে, তার নাম্বারটা একটু চেক করে নে। হ্যাঁ বলছি, তোমার বাড়ি কোথায়? হ্যালো, কোন জায়গা? আপনার নাম কি বলেন? আমি কিচ্ছু নেই, সব সব মানে ঠিক আছে, সব কিছু তো ঠিক আছে। নাম কি? নাম শোয়া নাকি? কেন ভালোভাবে ঠিকঠাক মারি ফেলাম কিন্তু আমি সঠিক। এটা সেভ করো, যদি নাম্বার এই যে সেভ সব ঠিকঠাক করবি, তোর যদি শিয়ানো লাগে এবার আমি আইসি দেখা করবো না, এরকম কথা বলবি। সেই ছেলেটাকে ধরে কিছু গণ দোলাই দেয় লোকেরা মিলে, সেই ছেলেটারে কিছু গণদোলা দেই আশপাশের মানুষগুলো যে ধরেছে। এই ছেলেটাকে শুধু গণদোলাই না, আমি মনে করি সেই ছেলেটাকে গণদোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হোক, তাহলে মনে হয় সে উচিত শিক্ষা পাবে।
কেন যে মানুষ একটার পর একটা এই অপকর্ম চালিয়ে যায়, মানুষের মনে একটুকু ভয় আসে না, কেন যে এরকম করে আমি ঠিক বুঝে উঠতেছি না। এই সময় আল্লাহকে ডাকার সময়, নামাজ পড়ার সময়, এই সময়ে কোনো কুকর্ম করার সময় না বন্ধুরা। এ সময়ে যারা আপনারা কুকর্মের সময় দেখবেন তাদেরকে অবশ্যই শাস্তি দিবেন। আপনারা তো জানেন পুরো বিশ্বজুড়ে অপকর্ম হয়ে যাচ্ছে, শুধুমাত্র বাংলাদেশেই বেশি, বাংলাদেশে সবচাইতে বেশি হইতেছে, অন্যান্য রাষ্ট্রে অনেকটাই কম, বাংলাদেশের মতো না, বাংলাদেশেই বেশি। এই সময়ে বাংলাদেশে বেশি এই অপকর্ম চালিয়ে যাচ্ছে কিছু কিছু হাইনার দল, কিছু কিছু হাইনার দল এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে, তাদের মনে একটুকু ভয় আতঙ্ক আসতেছে না। আর কবে মানুষ ভালো হবে, আর কবে মানুষ ভালো হবে, এর কি কোনো আশা আছে? আর কোনো দিন মনে হয় মানুষের ভালো হবে না, এই একটার পর একটা একজনের বউর সাথে আরেকজন পরকিয়া করে ঘর থেকে ভাগিয়ে নিয়ে যায়। কিছু কিছু ছেলেরা অন্যের বউকে কান ফোড়া দিয়ে সেই বউটাকে নিয়ে পালিয়ে যায়, তখন সে কয়েকদিন সংসার করে আবার ওর কাছ থেকে ছেড়ে দেয়। তখন কিছু কিছু মেয়েরা বুঝতে পারে যে পরকিয়া করাটা কত বড় অন্যায়। এরকম তো হয়েছে বাংলাদেশে, বহু হয়েছে, ছেলেদের ফাঁদে করে ছেলেদের সাথে পালিয়ে গিয়ে নিজের স্বামীকে ফেলে দিয়ে তখন ছেলেকে গিয়ে বিয়ে করে, তখন ছেলেকে বিয়ে করে অন্য জেলায় গিয়ে। এই ধরনের পরকিয়া বাবক অনেক কিছু হয়েছে বাংলাদেশের মাটিতে। আমি সেই সব ছেলেদের মেয়েদেরকে বলতেছি আপনারা সাবধান হয়ে যান, এরকম কাজ ভালো না। দেখুন বোন, আপনারও তো স্বামী আছে, সেই স্বামীকে গড়ে রেখে আপনি অন্য ছেলেকে নিয়ে ভেগে গিয়ে বিয়ে করবেন, তখন আপনার স্বামীর খেয়াল নজর রাখবে কি একটুকু ভেবে দেখছেন? আপনার স্বামী তো আপনাকে মনে প্রাণে ভালোবাসে, আপনি একটু অভাবের জন্য কিংবা যে কোনো একটা অভাবের জন্য আপনি আপনার স্বামীকে ফেলে দিয়ে অন্যজনের হাত ধরে ভেগে যাবেন, যার সাথে ভেগে যাবেন তার হয়তো তার চেহারা ভালো, হয়তো তার টাকা পয়সা আছে, এইসব কিছু দেখে যদি আপনি ভেগে যান তাহলে এটার মতো অন্যায় আমি মনে করি দুনিয়াতে আর কিছু নাই। এই পৃথিবীতে টাকা দিয়ে কোনো ভালোবাসা হয় না, বাস্তব জীবনে কিছুটা হয়, তবে সবচাইতে বড় ভালোবাসা হলো মানুষের মন। কার মন কীরকম এই ধরনের কিছু দেখুন, টাকা পয়সা দেখে কোনো দিন কারোর সাথে ভেগে যাবেন না, গিয়ে অন্যজনের পেটে লাথি দিবেন না। একটা মানুষ পৃথিবীতে মন থেকে একজনকে ভালোবাসতে পারে, আপনি আপনার স্বামীকে ছেড়ে যদি অন্যজনের হাতে ধরে ভেগে যান তখন আপনার স্বামীর মনে কতটুকু কষ্ট আসতে পারে আপনি একটু ভাবেন না? কিছু কিছু নারীরা আছে স্বামীকে তো ফেলে যায়, আবার কিছু কিছু নারীরা আছে চার পাঁচজন বাচ্চা কাচ্চা ঘরে ফেলে দিয়ে চলে যায়, এইটুকু চিন্তা করে না যে আমার স্বামী অথচ আমার বাচ্চারা আমার জন্য তো কাঁদবে, অত কষ্ট পাবে মনে, এতটুকু চিন্তা ভাবনা কিছু কিছু মেয়েরা করে না, কিছু কিছু মেয়েরা করে না। ছেলেদের জীবনে চার পাঁচটা বিয়ে করতে পারে এটা হাদিসে আছে, আর মেয়েদের জীবনে একটাই বিয়ে। আপনি কি দেখছেন জীবনে কোনোদিন কোনো মেয়ে কোনো স্বামীকে ফেলে দিয়ে গিয়ে সুখে থাকতে? সুখে থাকে নাই, তার যে কোনো একটা না একটা সমস্যা। পরবর্তী দেখে কি যে স্বামী বড় সুখে আছে, কোনোদিন বউ সুখী হইতে পারে না। আমি এরকম বহু মেয়ে লোক দেখছি, একটা মেয়েও এই ধরনের শান্তি হইতে পারে না, এরকম পরকিয়া বাবক ভেগে গিয়ে, একটা মেয়েকেও আমি দেখতে পারি না যে ভেগে গিয়ে শান্তি হয়েছে। আজকের মতো বিদায় নিতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে।